বন্ধুরা, সবাই নিশ্চয়ই অনেক ভালো আছো। আমরা যে অধ্যায়টা পড়ছিলাম সেটা হচ্ছে রাষ্ট্র সরকার ব্যবস্থা, এবং আমরা এই অধ্যায়ের অনেকটা শেষ পর্যায়ে চলে আসছি। আমরা রাষ্ট্রপতি শাসিত সরকার নিয়ে পড়েছিলাম আগের ভিডিওতে। রাষ্ট্রপতি শাসিত সরকার বলতে কি বোঝায়, যেখানে তার শাসন বিভাগ, রাষ্ট্রের যে শাসন বিভাগ থাকবে তার কাজের জন্য তারা কি করবে না, আইন বিভাগের নিকট দায়ী থাকবে না, এবং রাষ্ট্রপতির নিকট কারা দায়ী থাকবেন, মূলত মন্ত্রীগণ তাদের কাজের জন্য রাষ্ট্রপতির কাছে দায়ী থাকবেন। তো রাষ্ট্রপতির সন্তুষ্টির উপরই মন্ত্রীদের যে কার্যকলাপ সেগুলো ডিপেন্ড করে, এবং রাষ্ট্রপতি শাসিত সরকারে রাষ্ট্রপতিকেই সকল ক্ষমতার অধিকারী মনে করা হয় এবং তিনি মূলত সরকার প্রধান এবং প্রকৃত শাসক, তাই না? সো যুক্তরাষ্ট্রে বা ইউএসএতে আমরা যে প্রেসিডেন্ট নির্বাচন কিছুদিন আগে দেখলাম, ট্রাম্প এবং বাইডেনের মধ্যে যে নির্বাচন হলো, সেখানে আমরা এটাকে কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকার বলতে পারি, কারণ সেই দেশে প্রেসিডেন্টই কিন্তু সব ক্ষমতার অধিকারী। সো এই রাষ্ট্রপতি শাসিত সরকারের কয়েকটা গুণ নিয়ে আমরা আলোচনা করবো বা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করবো, যে কী কী আসলে তাদের ক্যারেক্টারিস্টিক্সগুলো কী কী। এক নম্বর হচ্ছে স্থিতিশীল শাসন। স্থিতিশীল মানে বুঝো যে একটু বেশি, মানে সব কিছু আসলে অনেক বেশি স্ট্রাকচার, বা আসলে এখানে কোনো মানে কোনো তাড়াহুড়োর কোনো বিষয় না। স্থিতিশীল শাসন ব্যবস্থা বলতে সব কিছু স্ট্রাকচার্ড ওয়েতে আসলে এখানে চলে, এবং রাষ্ট্রপতি শাসিত সরকারে রাষ্ট্রপতি একটা নির্ধারিত সময়ের জন্য যেহেতু নির্বাচিত হন, তো এই নির্বাচিত হওয়ার পরে তাকে কিন্তু অপসারণ এত সহজে করা যায় না, বা অনেক তাড়াতাড়ি যে তাকে পতন ঘটে সেরকমও না। এখানে যদি আসলে রাষ্ট্রপতির অপসারণ করানো করতে চাওয়া হয়, বা রাষ্ট্রপতিকে যদি তার পদ থেকে সরিয়ে দিতে চাওয়া হয়, তাহলে একটা সুনির্দিষ্ট কী করতে হয়, অভিযোগ আনতে হয়, তাই না? তো এই সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আইনসভার যে সদস্যরা থাকবেন তাদের দুই তৃতীয়াংশ ভোটের কিন্তু প্রয়োজন হবে এই রাষ্ট্রপতিকে অপসারণের জন্য। তাহলে এই যে দুই তৃতীয়াংশ ভোট, এই দুই তৃতীয়াংশ ভোট যদি না দেওয়া হয় তাহলে কিন্তু রাষ্ট্রপতিকে অপসারণ করা যাবে না। সুতরাং বলা যায় এটা একটা স্থিতিশীল শাসন ব্যবস্থা, অর্থাৎ অনেক সহজে যে জিনিসটাকে ফল করানো যাবে বা ভেঙে দেওয়া যাবে সেরকম না, এটা অনেক শক্ত একটা শাসন ব্যবস্থা, ঠিক আছে? দুই নম্বর যেটা, সেটা হচ্ছে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ। দ্রুত সিদ্ধান্ত গ্রহণ কেন বলছি, কারণ যেহেতু রাষ্ট্রপতি প্রকৃত শাসক এবং সরকার প্রধান, সো রাষ্ট্রপতি কিন্তু কারোর সাথে পরামর্শ না করেই তিনি কিন্তু দ্রুত একটা সিদ্ধান্ত নিতে পারেন। ধরা যাক দেশে কোনো একটা জরুরি পরিস্থিতি তৈরি হলো, একটা দুর্যোগ সংঘটিত হলো, একটা কোনো কিছু আসলে হয়তো বা কোনো একটা দুর্ঘটনা কোনো একটা জায়গায় ঘটলো, বা যেখানে আসলে খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন, তো রাষ্ট্রপতি কিন্তু সেক্ষেত্রে আইন বিভাগের সাথে পরামর্শ না নিয়ে তিনি কিন্তু নিজে নিজে একটা সিদ্ধান্ত নিতে পারেন। সো যুদ্ধ, জরুরি অবস্থা বা অন্য কোনো সংকটকালে কিন্তু সিদ্ধান্ত গ্রহণে রাষ্ট্রপতি শাসিত সরকার তার যে একটা পারদর্শিতা সেটার পরিচয় দেয়, যেটা আমরা ইউএসএর ঘটনাগুলি যদি একটু দেখি বা একটু নজর রাখি, নিয়মিত নিউজে যদি দেখি, তাহলে আমরা দেখবো যে ইউএসএতে কিন্তু প্রেসিডেন্ট যা বলেন তাই, হঠাৎ তিনি কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো ডিসিশন নিয়ে নিতে পারেন, ঠিক আছে? তিন নম্বর যেটা, সেটা হচ্ছে দক্ষ শাসন ব্যবস্থা। তো এই দক্ষ শাসন ব্যবস্থা কেন বলা হচ্ছে, যেহেতু রাষ্ট্রপতি এবং মন্ত্রীগণ তারা কিন্তু আইন প্রণয়ন নিয়ে মাথা ঘামায় না, এবং তারা আইন পরিষদের নিকটও কিন্তু তাদের কাজের জন্য দায়ী থাকেন না। সো তারা কী করতে পারেন, তাদের যে প্রশাসনিক কাজগুলো আছে সেই প্রশাসনিক কাজগুলো বা অ্যাডমিনিস্ট্রেশনকে তারা কিন্তু অনেক সময় দিতে পারেন, যেহেতু আইনের ক্ষেত্রে তাদের কোনো আসলে কাজ করতে হচ্ছে না। সো প্রশাসনিক কাজগুলো বা প্রশাসনে বেশি সময় দেওয়ার কারণে তারা কিন্তু প্রশাসন ব্যবস্থাটাকে খুব দক্ষ এবং শক্তিশালী করে ফেলে, তাই না? সো এই কারণে বলা হচ্ছে যে আর প্রশাসন দক্ষ মানেই কি, রাষ্ট্রটাকে আমি আরও সুন্দরভাবে শাসন করতে পারবো বা আরও সুন্দরভাবে পরিচালনা করতে পারবো। সো এই কারণে বলা হচ্ছে যে এই রাষ্ট্রপতি শাসিত সরকারে একটা দক্ষ শাসন ব্যবস্থা কিন্তু গড়ে ওঠে। চার নম্বর যেটা, সেটা হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ, স্বাতন্ত্রীকরণ। ক্ষমতা স্বাতন্ত্রীকরণ মানে এখানে তিনটা বিভাগ থাকে, শাসন, আইন এবং বিচার বিভাগ, এবং এখানে কিন্তু এই যে শাসন বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগ, এই তিনটা বিভাগ কিন্তু তারা নিজেদের মতো করে কাজ করতে পারে পৃথকভাবে, এবং অন্যদিকে একটি অন্যটির সাথে কিন্তু সম্পর্ক বজায় রাখে। সো ক্ষমতার যে একটা পৃথকীকরণ, এই পৃথকীকরণ এবং একই সাথে একটা ব্যালেন্স বা ভারসাম্য কিন্তু তাদের মধ্যে থাকে। সো এই কারণে ক্ষমতার স্বাতন্ত্রীকরণ, স্বাতন্ত্র মানে তো নিজ নিজ, সো এখানে ক্ষমতাটা স্ক্যাটার্ড না যে একটা আরেকটা কাজে ইন্টারফেয়ার করছে বা একজন আরেকজনের কাছে দায়ী থাকছে, বিষয়টা সেরকমও না। সো তারা যে যার মতো কাজ করে যাচ্ছে, এবং একই সাথে তারা একজন আরেকজনের সাথে সম্পর্ক বজায় রাখছে, সো একই সাথে ব্যালেন্সিং হচ্ছে এবং তারা তাদের স্বাতন্ত্র বজায় রাখতে পারছে। তো এটা হচ্ছে অন্যতম একটা গুণ। এবং সর্বশেষ যেটা, সেটা হচ্ছে দলীয় মনোভাবের কম প্রতিফলন। এই বিষয়টার মানে হচ্ছে যে সংসদে যদি কোনো আইন পাস, আইন বিল পাস করার ক্ষেত্রে কিন্তু সংসদের সদস্যদের মধ্যে
সরকারের স্থায়িত্বের উপর কিন্তু কোনো প্রভাব ফেলে না এবং দলীয় মনোভাবটা কিন্তু কম প্রদর্শিত। অর্থাৎ রাষ্ট্রপতি কিন্তু যেটা করেন যে বা রাষ্ট্রপতি হচ্ছে জাতীয় স্বার্থের প্রতিনিধিত্ব করাটাকে তিনি অধিক গুরুত্ব দেন দলের থেকে, তাই না? এবং আইনসভায় বিল পাশের ক্ষেত্রে সংসদ সদস্যদের মধ্যে যে ভোটাভুটিটা হয় সেটা কিন্তু সরকারের স্থায়িত্বের উপর কোনো প্রভাব ফেলে না। সো অনেক সময় দেখা যায় যে সরকারের হয়তো বা কিছু কিছু রাষ্ট্র ব্যবস্থায় যেটা দেখা যায় যে রাষ্ট্রপতি শাসিত সরকারের বাদে অন্য যে ব্যবস্থাগুলো সেখানে দেখা যায় যে ভোটাভুটি সংসদ সদস্য বিরোধী দল থাকে, সরকারি দল থাকে। সো সরকারি দল যদি বেশি ভোট দেয় তাহলে দেখা যায় যে সরকারের পক্ষপাতিত্বটা বেশি হয়, কিন্তু এই ক্ষেত্রে যেটা হয় যে রাষ্ট্রপতি যেহেতু সকল ক্ষমতার উৎস, সো সরকারের স্থায়িত্ব কতটুকু হবে বা কতটুকু সময় তাকে কার পক্ষপাতিত্ব করছে এটার উপর কিন্তু আসলে খুব বেশি প্রভাব ফেলছে না। বিরোধী এবং সরকার দলের যে কনফ্লিক্টটা সেটা কিন্তু খুব একটা প্রভাব ফেলে না, কারণ এখানে রাষ্ট্রপতি সব ক্ষমতা নিচ্ছেন বা তিনিই সব ডিসিশন নিচ্ছেন আলটিমেটলি। সো এই কারণে এবং রাষ্ট্রপতি যেটা করেন যে জাতীয় স্বার্থকে তিনি বেশি প্রতিনিধিত্ব করেন দলের থেকে, পৃথকভাবে দলের প্রাধান্য থেকে তিনি জাতীয় স্বার্থটা বা দেশের স্বার্থটাকে বেশি বড় করে দেখেন। এই কারণে দলীয় মনোভাবের যে একটা কম প্রতিফলন সেটা কিন্তু দেখা যায়, যেটা কিন্তু আমরা সরকারের সরকার প্রধান যে রাষ্ট্র ব্যবস্থা সেখানে কিন্তু দেখতে পারি না। সংসদ সরকার যেটা সেখানে কিন্তু দলীয় মনোভাবটা থাকে, তাই না? আমরা আমাদের দেশেই দেখবো যে সরকারি দল এবং বিরোধী দলের মনোভাবের যে প্রতিফলনটা সেটা কিন্তু আমরা দেশের কার্যকলাপেই দেখতে পাই, তাই না? সো রাষ্ট্রপতি সরকার কিন্তু শাসিত সরকারে এই ধরনের কোনো সমস্যা কিন্তু নেই। তো এই ছিল মোটামুটি রাষ্ট্রপতি শাসিত সরকারের গুণ, যে যেটা অনেক কিনা স্থিতিশীল শাসন হয় যেখানে আমরা অনেক দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায় রাষ্ট্রপতির দ্বারা, একটা দক্ষ শাসন ব্যবস্থা হয়, ক্ষমতা স্বাতন্ত্র্যকরণ হয় এবং একই সাথে দলীয় মনোভাব বা দলগত যে আসলে একটা দ্বন্দ্ব সেটা কিন্তু একটু কম দেখা যায়। তোমরা এখন একটা প্রশ্নের উত্তর দিয়ে যাও। প্রশ্নটা হচ্ছে যে রাষ্ট্রপতিকে অপসারণের জন্য আইনসভার কত শতাংশ অনুমোদন লাগে? আমরা আজকে প্রথমেই যে পয়েন্টটা পড়েছি সেখানে আমি বলেছি, সো তোমরা ভিডিওটা পজ করে উত্তরটা দিয়ে ফেলো। তাহলে 2/3 কিন্তু অনুমোদন লাগে। পরবর্তী ভিডিওতে আমরা এই রাষ্ট্রপতি শাসিত সরকারের কিছু ত্রুটি সম্পর্কে জানবো। যে কোনো শাসন ব্যবস্থার একই সাথে কিছু গুণ থাকে এবং কিছু ত্রুটি থাকে, আমরা এই ত্রুটিগুলো জানার মাধ্যমে কিন্তু এই অধ্যায়টা শেষ করে ফেলবো। সো আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।